14 খণ্ডের জীবনানন্দ দাশের পাণ্ডুলিপির কবিতা পড়া ছিল একদম নিভৃত পদচারণের মতো, প্রায় 1500 খানেক কবিতা গুমট অন্ধকারের মতো, নির্জনতা প্রিয় হৃদয় কেবল চোখ বুলিয়েই যাচ্ছে প্রতিনিয়ত। এই উপেক্ষার দিনে আট কৌড়ে জীবন ক্রমেই ক্ষয়ে আসে মর্মান্নেসীভাবে, অপেক্ষাকৃতভাবে জীবন ডানা মেলে সময়ের আকাশে। আদিম অসুখ, সভ্যতার ক্রমবিকাশ আর মহামারীর তীব্র প্রকোপ পেরিয়ে এখনও জীবনের আনন্দে জীবনানন্দই একমাত্র ভরসা। মার্চ মাসের প্রথম 8 দিনের মধ্যেই এত সব হয়ে গেল, অথচ শেষ হবার পর এর রেশ বুঝতে বুঝতেই কত ভালো লাগার অনুভূতি। এক নক্ষত্র নিস্তব্ধতা যেন আমার নিমিত্তবোধক সারথি। সময়ের ব্যবধান বরাবরই আমার পছন্দের শীর্ষে, কালের সাক্ষরতা আছে ধূসর পাণ্ডুলিপির আবরণে। করুণতা, নির্ঘুমতা, ক্লান্তিবোধ, অস্বস্তি ও বিচ্ছেদ, এসব ঘিরেই নেহাত বেঁচে থাকা। এর ফাঁকফোকরে যা হয় তা আমার একান্ত নিজের, সফলতা নিষ্ফলতার হিসেব না হয় আরেকদিন হবে। আজ এতটুকুই, পড়ুন, উপভোগ করুন, শেয়ার করুন, ধন্যবাদ। এই উপেক্ষার দিনে রেডি।